হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সিম্বিয়ট প্রজাতির এলিয়েনদেরকে নিয়ে মারাত্মক প্রাণঘাতী এক্সপেরিমেন্ট যখন মানুষের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার নেশায় বিভোর, ঠিক তখনই এক সাংবাদিক সিম্বিওসিস হাসিলের মাধ্যমে পেয়ে যায় ভয়ানক এক সুপার পাওয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমনই একটি অ্যাকশন সাইফাই সুপার হিরো বেসড মুভিকে নিয়ে, যার নাম ভেনম। 2018 সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিক্স বেসড ক্যারেক্টার ভেনমকে নিয়েই এই সিনেমাটি নির্মিত হয়েছে। এটি সনি পিকচার্সের স্পাইডারম্যান ইউনিভার্সের প্রথম সিনেমা। বক্স অফিসে এ পর্যন্ত ৮৫০ মিলিয়ন ইউএস ডলারেরও অধিক অর্থ আয় করা এই সিনেমাটি এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ১১২ মিনিটের টান টান উত্তেজনাকর এই মুভিটিকে সহজ ভাষায় উপভোগ করা যাক। লেটস স্টার্ট। এই সিনেমা শুরুতে মহাকাশে একটি স্পেসশিপ দেখানো হয়, যেটিকে লাইফ ফাউন্ডেশন নামক এক বায়ো ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন থেকে মহাকাশে পাঠানো হয়েছিল, যাতে করে তারা এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো বাসযোগ্য আর কোনো গ্রহ আছে কিনা তা অনুসন্ধান করতে পারে। অনুসন্ধানের একটা পর্যায়ে মহাকাশে একটা ধূমকেতু স্পেসশিপটির নজরে আসে। তারা ওখান থেকে ৪টা সিম্বিয়ট উদ্ধার করে, যেগুলোর মধ্যে ছিল মেহেম, স্ক্রিম, রায়ট এবং ভেনম। এই সিম্বিয়টগুলো হলো এক ধরনের এলিয়েন, যারা পরজীবী হিসেবে নির্দিষ্ট হোস্টের দেহকে অবলম্বন করে বেঁচে থাকে এবং ওই হোস্টের মাধ্যমে তারা তাদের কার্যসিদ্ধি করে থাকে। এর পাশাপাশি তারা যে জীবদেহের মধ্যে অবস্থান করে ওই জীবের বেশ কিছু সুপার পাওয়ারও লক্ষ্য করা যায়। এমনকি এই সিম্বিয়টগুলো তাদের হোস্টের পার্সোনালিটি এবং মেমোরি পরিবর্তন করে দিতে সক্ষম। এক কথায়, যাকে বলে এক জীবদেহের মধ্যে দুটো আত্মার একই সাথে বসবাস। যাই হোক, এই ৪টা সিম্বিয়টের স্যাম্পল নিয়ে পৃথিবীতে ফিরে আসার সময় একটা সিম্বিয়ট বের হয়ে যায় এবং স্পেসশিপটিতে আগুন ধরে যায়। স্পেসশিপটি এরপর কন্ট্রোল হারিয়ে মালয়েশিয়াতে ক্র্যাশ করে। খবরটা জানা মাত্রই লাইফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটা উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তারা ৩টি সিম্বিয়টের স্যাম্পল উদ্ধার করতে পারলেও রায়ট নামক সিম্বিয়টটি অলরেডি সেখান থেকে মিসিং। তারা স্পেসশিপটি থেকে গুরুতরভাবে আহত এবং অসুস্থ মহাকাশচারীকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। মূলত রায়ট নামের ওই সিম্বিয়টটি এই আহত মহাকাশচারীর শরীরের মধ্যে ঢুকে পড়েছিল। হসপিটালে নেওয়ার পথে এই সিম্বিয়টটি অ্যাম্বুলেন্সে থাকা বাকিদের উপরেও আক্রমণ করে এবং ওখানে থাকা অন্য একজন মহিলার শরীরের মধ্যে প্রবেশ করে। মহিলাটি এরপর অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে ক্যালিফোর্নিয়ার লাইফ ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হয়, কেননা মহিলাটির শরীরে থাকা রায়ট নামের ওই সিম্বিয়টটি বুঝে গিয়েছিল যে এই লাইফ ফাউন্ডেশনই তাদেরকে স্পেস থেকে পৃথিবীতে নিয়ে এসেছে। দৃশ্যপট পরিবর্তন হলে আমাদেরকে এই সিনেমার লিড ক্যারেক্টার এডি ব্রককে দেখানো হয়, যে পেশায় একই সাথে একজন রিপোর্টার এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। তার নিউজ রিপোর্টিংগুলো ব্যতিক্রমধর্মী এবং ইউনিক হওয়ায় রিপোর্টারদের জগতে তার সুনামও যথেষ্ট। এখানে এডির ফিয়ান্সে অ্যানকেও দেখানো হয়। অ্যান পেশায় একজন অ্যাটর্নি বা আইনজীবী, যে লাইফ ফাউন্ডেশনের হয়ে কাজ করত। অফিসে যাওয়ার পর এডির বস তাকে রুমে ডেকে পাঠায়। সে এডিকে বলে, আজকে তোমার জন্য একটা স্পেশাল টাস্ক রয়েছে, আর তা হলো তোমাকে কার্লটন ড্রেক নামের এক বিশেষ নামিদামি লোকের ইন্টারভিউ নিতে হবে। কার্লটন ড্রেক হলো একই সাথে একজন দক্ষ গবেষক এবং লাইফ ফাউন্ডেশনের সিইও। এছাড়া এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতে তার নামটা রয়েছে সবার উপরে। তাই ইন্টারভিউ নেওয়ার সময় এডি যাতে উল্টাপাল্টা কোনো প্রশ্ন না করে সে বিষয়ে তাকে সতর্ক করা হয়, কেননা কার্লটন চাইলে তাদের এই নিউজ চ্যানেল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার ক্ষমতা সে রাখে। তাই কার্লটনকে ভেবেচিন্তে প্রশ্ন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অফিসের বসের পাশাপাশি এডির ফিয়ান্সে অ্যানও তাকে একইভাবে সতর্ক করে দেয়, যেন ইন্টারভিউ নেওয়ার সময় এডি গতানুগতিক প্রশ্নের বাইরে তাকে কোনো বিব্রতকর এবং অপ্রাসঙ্গিক কোশ্চেন না করে। ওই রাত্রে অ্যানের ল্যাপটপে লাইফ ফাউন্ডেশন থেকে একটা গোপন মেইল আসে। কৌতূহলবশত এডি মেইলটা ওপেন করে। এই মেইলে লেখা ছিল যে লাইফ ফাউন্ডেশন মানুষের ওপর এমন কিছু গোপন এক্সপেরিমেন্ট চালাচ্ছে যা খুবই ভয়ানক এবং এভাবে চলতে থাকলে অনেক মানুষকেই প্রাণ হারাতে হবে। মেইলটা পড়ার পর এডির মনে লাইফ ফাউন্ডেশন সম্পর্কে কৌতূহল আরও বেড়ে যায়। পরের দিন এডি ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্যে লাইফ ফাউন্ডেশনে চলে আসে। কার্লটন ওই সময় একদল টুরিস্ট বাচ্চা ছেলেমেয়েদেরকে মহাকাশ নিয়ে গবেষণার বিভিন্ন তথ্য শোনাচ্ছিল। ইন্টারভিউয়ের শুরুতে এডি কার্লটনকে
স্বাভাবিকভাবেই কোশ্চেন করছিল, তবে কিছু সময় যেতেই এডির কোশ্চেনের ধরন পাল্টে যায়। সে কার্লটনকে মানুষের উপর চালানো এক্সপেরিমেন্টের বিষয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে। কার্লটন বুঝে যায় যে তাদের কোম্পানির এই হাইলি কনফিডেন্সিয়াল এক্সপেরিমেন্টের তথ্য বাইরে ফাঁস হয়ে যাচ্ছে, তাই সে এডির কোনো কথার জবাব না দিয়ে সিকিউরিটি গার্ড দিয়ে তাকে ওখান থেকে বের করে দেয়। উল্টাপাল্টা কোশ্চেন করার কারণে এডির বস তাকে চাকরি থেকে তাড়িয়ে দেয়। এমনকি এডির এই বোকামির কারণে অ্যানকেও লাইফ ফাউন্ডেশনের অ্যাটর্নির চাকরি থেকে বহিষ্কার করা হয়। তার ভুল বুঝতে পেরে অ্যানের কাছে এডি ক্ষমা চায়, তবে অ্যান সাফ জানিয়ে দেয় যে যা হবার তা তো হয়েই গেছে, এ বিষয়ে আর কোনো কথা আমি তোমার সাথে বলতে চাই না, আর আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এই বলে অ্যান ওখান থেকে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে ওই মহিলাকে দেখানো হয় যার শরীরের মধ্যে রায়ট নামের সিম্বিয়টটা রয়েছে। প্রচণ্ড ক্ষুধার্থ থাকার কারণে সে একটা দোকান থেকে কাউকে কিছু না বলে কাঁচা এলমাস খেতে শুরু করে। দোকানদার বাধা দিতে গেলে মহিলাটি রায়টের পাওয়ার কাজে লাগিয়ে তাকে ওখানেই মেরে ফেলে। বাকিরা এটা দেখে মহিলাকে আটকানোর জন্য এগিয়ে আসে, তবে তাদের পরিণতিও দোকানদারের মতোই হয়। মহিলাটির শরীর থেকে রায়ট নামের ওই সিম্বিয়টটি এরপর হোস্ট পরিবর্তন করে অন্য এক বৃদ্ধ মহিলার শরীরে ঢুকে যায়। মূলত এই সিম্বিয়টগুলো শক্তিশালী হোস্ট ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। এরপর ৬ মাস পরের দৃশ্য দেখানো হয়। লাইফ ফাউন্ডেশনের ল্যাবে সিম্বিয়টদের তিনটি স্যাম্পল নিয়ে নানা রকম গবেষণা চলছে, যেখানে প্রথমে একটা খরগোশের ওপর স্ক্রিম নামের হলুদ রঙের সিম্বিয়টটি প্রয়োগ করা হয়। তবে সিম্বিওসিস ঘটার পরিবর্তে উল্টো খরগোশ এবং সিম্বিয়ট দুইটাই মারা যায়। এদিকে চাকরি আর গার্লফ্রেন্ড দুটোকেই হারিয়ে এডির এখন সময় খুব একটা ভালো যাচ্ছে না। একটা বারে বসে ড্রিঙ্ক করার সময় এডি টিভিতে লাইফ ফাউন্ডেশন আর কার্লটন ড্রেকের নিউজ দেখতে পায়। নিউজে কার্লটন ড্রেক বলে যে খুব শীঘ্রই আমরা আরও একটা স্পেসশিপ মহাকাশে পাঠাতে যাচ্ছি, যেটা এই মহাবিশ্বের নানা অজানা গ্রহ, এলিয়েন এবং তাদের প্রযুক্তি সম্পর্কে তথ্য পাঠিয়ে আমাদের বিজ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। এডির কাছে এই সব ফালতু নিউজ শুনতে ভালো লাগছিল না, তাই সে বার থেকে বেরিয়ে আসে। এডি এরপর মারিয়া নামের এক গৃহহীন মহিলার কাছ থেকে ২০ ডলারের বিনিময়ে একটা পত্রিকা কেনে আর কিছু কেনাকাটা করতে পাশের সুপার শপে যায়। তবে হঠাৎই এক ছিনতাইকারী সুপার শপে ঢুকে কাউন্টারে থাকা ওই সুপার শপের মালিককে অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং টাকা পয়সা দিয়ে দিতে ফোর্স করতে থাকে। এডি দূর থেকে এই অন্যায় কাজ হতে দেখেও হেল্প করতে এগিয়ে যায় না, কারণ সে আর কোনো ঝামেলায় জড়াতে যাচ্ছিল না। সিন শিফট হলে ল্যাবের এক্সপেরিমেন্টের দৃশ্য আবারও দেখানো হয়। এখানে আইজ্যাক নামের এক গৃহহীন ব্যক্তির ওপর অন্য একটা সিম্বিয়ট প্রয়োগ করে সিম্বিওসিস ঘটানোর পরীক্ষা চালানো হয়। তবে এ যাত্রাতেও হোস্টের মৃত্যু ঘটে এবং সিম্বিয়টটি তার শরীর থেকে বেরিয়ে আসে। এভাবে নির্বিচারে এবং অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলতে দেখে লাইফ ফাউন্ডেশনেরই এক সায়েন্টিস্ট ডোরা লুকিয়ে এডির সাথে দেখা করে, কারণ সে চাচ্ছিল না যে অন্যায়ভাবে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট চালিয়ে আর কোনো মানুষের প্রাণ এভাবে কেড়ে নেওয়া হোক। সে এডিকে আরও বলে যে আমাদের কোম্পানির ওনার কার্লটন ড্রেক মানুষের উপর সিম্বিয়ট প্রয়োগ করে সিম্বিওসিস হাসিল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই কাজে সফল হলে সে তার নিজের শরীরেও সিম্বিয়ট প্রয়োগ করবে, কারণ কার্লটনের ধারণা এই যে আমাদের পৃথিবী ধ্বংস হতে আর খুব বেশি দিন বাকি নেই, তাই সে চাই যে কোনো মূল্যেই হোক সিম্বিওসিস হাসিল করে অন্য গ্রহে চলে যেতে, আর এজন্যই সে নতুন স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতিও নিচ্ছে, যাতে করে সিম্বিওসিস পাওয়া মাত্রই সে ওই স্পেসশিপে করে এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যেতে পারে। আর এরকমই একটা গ্রহের সন্ধানও তারা ইতোমধ্যেই পেয়ে গেছিল, যার নাম হলো ক্লিন্টর। সেখানে এই সিম্বিয়টগুলোর মতো আরও লাখ লাখ প্রাণের অস্তিত্ব তারা খুঁজে পেয়েছে। ডোরা এডিকে আরও বলে যে আমি চাই এই ভয়ানক প্রাণঘাতী এক্সপেরিমেন্ট বন্ধ হোক, আর একই সাথে কার্লটনের খারাপ দিকটা সকলের সামনে উন্মোচিত হোক, তাই তুমিই একমাত্র পারবে লাইফ ফাউন্ডেশনের পর্দাফাশ করতে। সব কিছু জানার পর এডি ডোরাকে এই কাজে সাহায্য করার প্রতিশ্রুতি জানায়। এরপর ডোরা এডিকে গোপনে লাইফ ফাউন্ডেশনের ল্যাব পর্যন্ত পৌঁছে দেয়। ল্যাবে পৌঁছানোর পর এডি ওখানে থাকা বিভিন্ন এক্সপেরিমেন্টের ছবি তুলতে থাকে। হঠাৎই সে লক্ষ্য করে যে মারিয়া নামের ওই গৃহহীন মহিলাকেও এখানে একটা চেম্বারে আটকে রাখা হয়েছে, অর্থাৎ এই মহিলার উপরও এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। এডি মহিলাটিকে বাঁচানোর জন্য ওই চেম্বারের গ্লাস ভেঙে তাকে মুক্ত করে, তবে মহিলাটির শরীরে সিম্বিয়ট থাকায় সে এডির ওপর আক্রমণ করে এবং সিম্বিয়টটা মারিয়ার শরীর ছেড়ে এডির শরীরের মধ্যে ঢুকে পড়ে। চারিদিকে অ্যালার্ম বেজে ওঠে।
সিকিউরিটি গার্ডরাও এডিকে আটকানোর জন্য এখানে চলে আসে। তবে এডি প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। পালানোর সময় তার দৌড়ানোর স্পিড এবং শক্তি দেখে বোঝাই যাচ্ছিল যে এডির মধ্যেও সুপার হিউম্যান অ্যাবিলিটি চলে এসেছে। যাই হোক, গার্ডদের থেকে বাঁচতে এডি একটা বড় গাছের উপর উঠে পড়ে এবং নিজেকে লুকিয়ে ফেলে। গার্ডরা এডিকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে যায়। এডি এরপর তার বাসায় ফেরত আসে। তবে তার মধ্যে এত অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল যা কোনো স্বাভাবিক মানুষের মধ্যে থাকা সম্ভবই নয়। সে তার বাসাতে থাকা সব খাবার গো গ্রাসে খেতে শুরু করে, অর্থাৎ সিম্বিয়ট তার শরীরে ঢুকে পড়ায় তার ক্ষুধা স্বাভাবিক মানুষদের তুলনায় অনেক বেড়ে গেছে। আয়নায় নিজের চেহারার বদলে ভয়ানক চেহারার অন্য কাউকে দেখে এডি অনেক ভয় পেয়ে যায়। এডি ধারণা করে যে ওই ল্যাবের ক্ষতিকারক প্রভাব হয়তো তার শরীরের ওপরে পড়েছে। তাই সে দ্রুত অ্যানকে ফোন করে। তারপর সে অ্যানের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। তবে ব্রেকআপ হওয়ার পর এরই মধ্যে অ্যান তার নতুন লাইফ পার্টনার খুঁজে নিয়েছে। এডি রেস্টুরেন্টের মধ্যে খুব অদ্ভুত ব্যবহার শুরু করে। সে ওয়েটারের কাছ থেকে এমনকি অন্যান্যদের প্লেট থেকেও খাবার নিয়ে খেতে শুরু করে। একটা পর্যায়ে সে ওখানে থাকা একটা অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে একটা জীবন্ত কাঁকড়া খেতে শুরু করে। এডির এরূপ অস্বাভাবিক আচরণে রেস্টুরেন্টে উপস্থিত বাকি সবাই খুবই বিরক্ত হয়। অ্যান এবং তার নতুন লাইফ পার্টনার ডক্টর ড্যান লুইস এডিকে ওখান থেকে হসপিটালে নিয়ে আসে, কারণ তারা ধারণা করেছিল যে এডি হয়তো মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই সে এমন উদ্ভট আচরণ করছে। এমআরআই স্ক্যান করার জন্য এডিকে এমআরআই মেশিনের মধ্যে ঢোকানো হয়। তবে হাই ফ্রিকোয়েন্সির প্রভাবে এডির শরীর কাঁপতে শুরু করে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, কেননা এমআরআই মেশিনের শক্তিশালী ফ্রিকোয়েন্সি এমনকি কোনো তীব্রতর সাউন্ড এই সিম্বিয়টরা সহ্য করতে পারে না। তাই এমআরআই মেশিন অন করা মাত্রই এডি চিৎকার দিতে শুরু করে। ড্যান সাথে সাথে সুইচ অফ করে এডিকে মেশিনের ভিতর থেকে বের করে নিয়ে আসে। এরপর ড্যান এডিকে বাসায় গিয়ে বিশ্রাম নিতে বলে এবং আরও বলে যে তোমার এমআরআই স্ক্যানের রিপোর্ট আগামীকাল দেওয়া হবে। এদিকে রায়ট নামের ওই সিম্বিয়ট বহনকারী ওই বৃদ্ধা মহিলা একটা বাচ্চা মেয়েকে ফলো করে, অর্থাৎ রায়ট এবার হোস্ট হিসেবে বাচ্চা মেয়েটাকে ব্যবহার করবে। অন্যদিকে সিসিটিভি ফুটেজ থেকে গার্ড এমনকি কার্লটন নিজেও জেনে যায় যে ল্যাবে এডির আসার পিছনে সায়েন্টিস্ট ডোরার হাত রয়েছে, অর্থাৎ ডোরা স্বেচ্ছায় এই ল্যাবের মধ্যে চলা গোপন এক্সপেরিমেন্টগুলো এডির মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাচ্ছে। ডোরার এসব কর্মকাণ্ডে কার্লটন ড্রেক অনেক রেগে যায় এবং শাস্তিস্বরূপ ডোরার উপরেও মেহেম নামক সিম্বিয়ট প্রয়োগ করে। এদিকে এডির প্রতিবেশী ফুল ভলিউমে গিটার আর মিউজিক বাজাচ্ছিল, যার ফলে এডির শরীরে থাকা সিম্বিয়টটি অত্যন্ত রেগে যায়। এডি দ্রুত তার প্রতিবেশীর দরজাতে নক করে এবং সিম্বিয়টের ভয়ানক চেহারা প্রদর্শন করে তাকে এই অসহ্য সাউন্ড অফ করতে বলে। এর কিছু সময় বাদে এডির বাসাতে কার্লটনের দলবল চলে আসে। তারা এডিকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কারণ এডির শরীরে থাকা সিম্বিয়টটা তাদের প্রয়োজন। তবে এই সশস্ত্র গার্ডগুলোর হাত থেকে এডিকে বাঁচানোর জন্য সিম্বিয়টটা তার ক্ষমতা প্রদর্শন করতে শুরু করে দেয়, কেননা এই সিম্বিয়টটি এডির মতো শক্তিশালী হোস্টের শরীরের সাথে মানিয়ে নিয়েছিল। তাই সিম্বিয়টটা চাচ্ছিল না যে এডির শরীর থেকে তাকে বের করে নেওয়া হোক, আর এজন্যই অসাধারণ অ্যাকশন আর ক্ষমতা বলে সে ওখানে এডিকে ধরতে আসা সকল গার্ডদেরকে মেরে এডিকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। তবে কার্লটন ড্রেকও হাল ছেড়ে দেওয়ার পাবলিক নয়। সে এডির পিছনে ড্রোন ছেড়ে দেয় এবং আরও লোকবল পাঠিয়ে এডির পিছনে ধাওয়া করে। তবে এডির শরীরে থাকা সিম্বিয়টটা এডির সাথে এরই মধ্যে সিম্বিওসিস হাসিল করে ফেলায় সে এডিকে নানাভাবে সেভ করতে থাকে। কার্লটন তার ল্যাবের ড্রোন ক্যামেরার মাধ্যমে এই সব কিছু লাইভ দেখতে পায়। তারা বুঝতে পারে যে সিম্বিয়ট সম্পর্কে তারা যা আইডিয়া করেছিল এই সিম্বিয়টগুলো তার থেকেও শক্তিশালী এবং অবিশ্বাস্যভাবে দক্ষ। এরই মধ্যে এই সিম্বিয়ট তার আসল রূপ প্রদর্শন করে এবং এডির ওপর আক্রমণ করা বেশ কিছু গার্ডদেরকে মেরে শেষমেশ নদীতে ঝাঁপ দেয়। এডির শরীর থেকে সিম্বিয়টটা বাইরে বেরিয়ে আসলে এডি সিম্বিয়টটাকে দেখে অত্যন্ত ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি আমার শরীরের মধ্যে কেন ঢুকেছ, তুমি আমার কাছে কি চাও? সিম্বিয়টটি তখন প্রতিউত্তরে জানায় যে আমি হলো ভেনম এবং আমি একটা সিম্বিয়ট। আমি মহাশূন্যে থাকা ক্লিন্টর নামক এক গ্রহের বাসিন্দা। আমার গ্রহে আমার মতো আরও লক্ষ লক্ষ সিম্বিয়ট রয়েছে। তোমাদের গ্রহের কিছু মানুষ স্পেসশিপে করে আমার মতো মোট 4টা সিম্বিয়ট এই পৃথিবীতে নিয়ে এসেছে, আর আমার মতো সব সিম্বিয়টদের একটাই প্রধান বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো পুরোপুরি ক্ষমতা প্রদর্শনের জন্য আমাদের শক্তিশালী হোস্ট প্রয়োজন। আর তোমার শরীরটা যেহেতু সিম্বিওসিসের জন্য একদম পারফেক্ট, তাই আমি তোমাকেই হোস্ট হিসেবে বেছে নিয়েছি।
এখন তুমি আমাকে লাইফ ফাউন্ডেশনের ওই স্পেসশিপ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে, যাতে করে আমি আমার গ্রহে ফিরে যেতে পারি। এই সব কিছু শোনার পর এডি অনিচ্ছা সত্ত্বেও ভেনমকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে ল্যাবের মধ্যে এরই মধ্যে মেহেম নামক ওই সিম্বিয়ট এবং সায়েন্টিস্ট ডোরা দুজনেরই মৃত্যু ঘটে একের পর এক আনসাকসেসফুল এক্সপেরিমেন্টের কারণে। কার্লটন ড্রেক আরও রেগে যায়। ততক্ষণে ওই বাচ্চা মেয়েটি ল্যাবের মধ্যে ঢুকে পড়ে, যার মধ্যে রায়ট নামক সিম্বিয়টটি ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই রায়ট কার্লটন ড্রেককে আক্রমণ করে এবং বাচ্চা মেয়েটির শরীর ছেড়ে দিয়ে হোস্ট হিসেবে কার্লটনকে বেছে নেয়। দৃশ্যপট পরিবর্তন হলে এটিকে আবারও দেখানো হয়। লাইফ ফাউন্ডেশনের ল্যাবের মধ্যে করা এক্সপেরিমেন্টের ছবিগুলো তার সাবেক বসের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে ওই অফিসে গিয়ে পৌঁছায়। তবে রিসেপশনিস্ট উইলিয়াম এডিকে বলে যে, তোমাকে তো আমাদের বস চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে, তাহলে তুমি কেন এখানে এসেছো? তুমি চলে যাও এডি, এতে তোমারও ভালো হবে আর আমাদের এই নিউজ এজেন্সিও কার্লটনের মতো প্রভাবশালী ব্যক্তিদের রোশনাল থেকে মুক্ত থাকবে। উইলিয়ামের কথায় এডি অনেক মনক্ষুণ্ণ হয়। সে অফিস থেকে বেরিয়ে আসে। তবে ভেনমের সাহায্যে এডি অবশেষে ওই বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকা এডির সাবেক বসের অফিস রুমে পৌঁছে যায়। সে ওখানে লাইফ ফাউন্ডেশন এবং কার্লটনের কুকীর্তির প্রমাণ তথা এভিডেন্স ডেস্কের ওপর রেখে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। তবে এরই মধ্যে ওখানে কার্লটন ড্রেকের আরও একদল সশস্ত্র বাহিনী চলে আসে, কেননা তাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল যে কোনো মূল্যেই হোক এডিকে ধরে আনতে হবে। তবে এবারেও এডি ভেনমের শক্তি আর ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদেরকে পরাস্ত করে। ততক্ষণে ওখানে অ্যান চলে আসে। সে এডিকে তার সাথে করে নিয়ে তার নতুন বয়ফ্রেন্ড ড্যান লুইসের কাছে যায়। এডির শরীর থেকে ভেনমকে বের করার জন্য তারা এডিকে কৌশলে আবারও একটা কাচের রুমের মধ্যে প্রবেশ করিয়ে তার উপর এমআরআই স্ক্যানের মতো হাই ফ্রিকোয়েন্সি প্রয়োগ করে। সহ্য করতে না পেরে ভেনম এডির শরীর থেকে বেরিয়ে যায়। হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় কার্লটনের দলবল আবারও এডিকে পাকড়াও করে এবং এ যাত্রায় তারা এডিকে ধরাশায়ী করতে সক্ষম হয়। এদিকে এডির শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পর ভেনম ওই হাসপাতালে থাকা একটা কুকুরকে আক্রমণ করে এবং পরবর্তীতে ওই কুকুর থেকে অ্যানের শরীরে প্রবেশ করে। অন্যদিকে এডিকে ল্যাবে ধরে আনা হয়। জ্ঞান ফেরার পর এডির সাথে কার্লটন ড্রেক ভেনমের বিষয়ে কথা বলতে চায়। তবে এডি জানায় যে ভেনম এখন তার শরীরের মধ্যে নেই। এটা শুনে কার্লটন ড্রেক আরও রেগে যায় এবং তার শরীরের মধ্যে থাকা রায়ট তার আসল রূপ প্রদর্শন করে। কার্লটন রায়টের কথা মতো তার লোকদেরকে হুকুম দেয় যে এডিকে এখান থেকে নিয়ে যাও এবং জঙ্গলের মধ্যে তাকে মেরে ফেলে রেখে আসো। তারা কার্লটনের কথা মতো এডিকে জঙ্গলে নিয়ে যায়। তবে এডিকে মারার আগেই ওখানে ভেনম অ্যানের শরীরে ভর করে চলে আসে। সব সাঙ্গপাঙ্গদেরকে মেরে ভেনম আবারও অ্যানের শরীর থেকে এডির শরীরে প্রবেশ করে। এডি এবং ভেনম দুজনেই এরপর সিদ্ধান্ত নেয় যে কার্লটন এবং রায়টকে যেভাবেই হোক আটকাতে হবে, কেননা তারা স্পেসশিপে করে ক্লিনটরে পৌঁছে গিয়ে সেখান থেকে বাকি সিম্বিয়টদেরকে এই পৃথিবীতে নিয়ে আসার প্ল্যান করে ফেলেছে। দৃশ্যপট পরিবর্তন হলে কার্লটন এবং অন্যান্য সায়েন্টিস্টদের দেখানো হয় যারা নতুন স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছিল। তবে একজন সায়েন্টিস্ট কার্লটনের উদ্দেশ্য বুঝে যায়। সে স্পেসশিপ অ্যাক্টিভেট করার পরিবর্তে তা শাটডাউন করার প্ল্যান করে। তবে কার্লটন রায়টের মাধ্যমে ওখানে থাকা সব সায়েন্টিস্টদেরকে মেরে ফেলে এবং স্পেসশিপ নিজেই অ্যাক্টিভেট করে দিয়ে দ্রুত স্পেসশিপের দিকে যেতে শুরু করে। ভেনমও ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর ঘটে এই সিনেমার সবচেয়ে দৃষ্টিনন্দন লড়াই, ভেনম ভার্সেস রায়ট। এক কথায় যাকে বলে শিয়ানে শিয়ানে লড়াই, চোখ ধাঁধানো ভিএফএক্স আর শ্বাসরুদ্ধকর লড়াই সিনেমাটির গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা হলফ করে বলা যায় যে ভেনম এবং রায়টের লড়াইয়ের এই সিনগুলো অ্যাকশন সুপার হিরো টাইপ সিনেমা লাভারদের গুজ বাম্পস আনতে বাধ্য। যাই হোক, সময় মতো অ্যান ওখানে পৌঁছে যায়। সে ওখানে থাকা স্পিকারে হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড চালু করে দেয়, যার প্রভাবে ভেনম এবং রায়ট তাদের হোস্টের শরীর ছেড়ে বের হয়ে আসে। তবে মুহূর্তের মধ্যেই রায়ট আবারও কার্লটনের শরীরে ঢুকে পড়ে এবং এডিকে মেরে ফেলার চেষ্টা করে। এরপর পরই রায়ট দ্রুত স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে। তবে ভেনম এসে এডির প্রাণ বাঁচায় এবং সুকৌশলে স্পেসশিপে বিস্ফোরণ ঘটিয়ে রায়ট এবং কার্লটন ড্রেক দুজনকেই মেরে ফেলে। শেষ দৃশ্যে এডির সাথে অ্যানের কিছু কথোপকথন দেখানো হয়। এখানে তাদের মধ্যে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায়। অ্যানের কাছ থেকে বিদায় নেওয়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় মার্ভেল কমিক্সের অসাধারণ স্রষ্টা স্ট্যানলির একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স দেখানো হয়, যেখানে তিনি এডিকে বলেন যে তুমি এবং ভেনম কখনো আলাদা হয়েও না।
এরপর এডি তার শরীরের মধ্যে থাকা ভেনমের সাথে কথা বলতে থাকে। সে তাকে বলে যে এই পৃথিবীতে তোমাকে আমার সাথে থাকতে হলে আমার কিছু রুলস তোমাকে মেনে চলতে হবে। তুমি কোনো ভালো মানুষকে খেতে পারবে না, তবে খারাপ মানুষদেরকে, অর্থাৎ যারা অন্যদের ক্ষতি করে, তুমি চাইলে তাদেরকে খাবার হিসেবে ব্যবহার করতে পারবে। এরপর এডি ওই সুপার শপে যায় যেখান থেকে সে রেগুলার কেনাকাটা করত। আগের বারের মতো এবারও সেই ছিনতাইকারী সুপার শপে ঢুকে দোকানের মালিককে টাকা পয়সা দিয়ে দিতে বলে, কিন্তু এডি তথা ভেনম এবার আর লোকটিকে ছেড়ে দেয় না, বরং তাকে জ্যান্ত খেয়ে ফেলে এবং সুপার শপ থেকে বের হয়ে আসে। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে এডিকে পুনরায় সাংবাদিক হিসেবে সান কোয়েন্টিন কারাগারে যেতে দেখা যায়। সেখানে সে একজন সিরিয়াল কিলারের ইন্টারভিউ নেওয়ার জন্য আসে। সিরিয়াল কিলারের নাম ছিল ক্লেটাস ক্যাসিডি, যে জেলের মধ্যে দেয়ালে তার রক্ত দিয়ে অলরেডি লিখে রেখেছে ওয়েলকাম এডি। সে এডিকে জানায় যে এতদিন ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি, তুমি কি ইন্টারভিউতে পুরনো ঘটনাগুলো শুনতে চাও নাকি নতুন কোনো আগ্রাসী সত্তার কথা? কেননা যেদিন আমি এখান থেকে বের হব সেদিন এক নতুন কিলারের জন্ম হবে। আর এই সাসপেন্স সিনের মধ্য দিয়েই এই সিনেমাটির সমাপ্তি ঘটে।